আগে ভাগে চব্বিশ নিবেদন করছেন দ্য ফার্নিচার হাব, হোম অ্যান্ড অফিস ফার্নিচার, ডাগুড়ি, কোচবিহার। সহযোগী নিবেদক সুষমা কালেকশন, লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়, কোচবিহার। করোনার মধ্য দিয়ে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে বিভিন্ন ব্লক অফিসে চলছে মনোনয়ন জমা নেওয়ার কাজ। করোনার মধ্য দিয়ে কোচবিহার এক নম্বর ব্লকে চলছে মনোনয়ন জমা নেওয়ার কাজ। করোনার মধ্য দিয়ে দিনহাটা এক নম্বর ব্লকের বিডিও অফিসে চলছে মনোনয়ন জমা নেওয়ার কাজ। সাহেবগঞ্জে বিডিও অফিসে সাংবাদিকদের ঢুকতে বাধা। কোচবিহার এক নম্বর ব্লক দপ্তরে মনোনয়ন পর্বে 144 ধারা অমান্যের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার প্রশাসক বলে। পাঁচ দফা দাবি জানিয়ে ভারত বন্ধের অঙ্গ হিসেবে পথ অবরোধে সামিল হলো আদিবাসী স্যান্ডেল অভিযান দার্জিলিং জেলা কমিটি। দল আর প্রশাসনের মধ্যে কোনো ফারাক নেই, মন্তব্য অমলান ভাদুরীর। সদ্যজাত শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করলো ইংরেজবাজার থানার পুলিশ। টিকিট না পেয়ে বিজেপিতে যোগদান করলেন আইহো অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান। আচমকা ঝড় ময়নাগুড়িতে, ঘরে গাছ পড়ে গুরুতর আহত এক মহিলা। প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশী সংঘর্ষে আহত এক দম্পতি। লোডশেডিং এর প্রতিবাদে হারিকেন হাতে সিপিএম এর বিক্ষোভ। মনোনয়ন জমা দিতে গিয়ে বিতর্কের মুখে পড়লেন হেভি ওয়েট তৃণমূল কংগ্রেস প্রার্থী আব্দুল জলিল আহমেদ। জাতীয় শংসাপত্র দিতে গরিমসের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। জলপাইগুড়িতে ভাওয়াইয়া গানের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিলেন জেলা পরিষদের প্রার্থী। 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে আইএনটিটিইউসির অবস্থান বিক্ষোভ। মনোনয়নপত্র জমা দিতে আসার পথে ত্রিমোহনীতে বিজেপি প্রার্থীর চারটি গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।